বন্ধুরা সবাই দেখো, অংশে শিবের মাথায় এখন জল ঢালবে আর পুজো করবে। দেখো অংশ এখন জল রেডি করেছে, এই জলের ঘট আনতেছে, আর আরেকটা ঘটে আছে দুধ, সাজিতে আছে ফুল, ওই যে ঘি মধু সব নিয়ে আসলো, এই যে ঝুড়িতে ঘি মধু সব আছে ও নিয়ে আসলো। দেখো কিভাবে এখন পুজো করবে। আর প্রতিদিন এই সময় পুজো করতে হয়, দুদিন না ঠিক এক সপ্তাহ ধরেই বৃষ্টি হচ্ছে কম বেশি করে। তো দুদিন আমি স্নান করাইনি, কারণ কি এখন করোনা ভাইরাস চলছে, এত বৃষ্টির মধ্যে প্রতিদিন স্নান করানোটা ঠিক না বাচ্চাদের, তাই আমি দুদিন স্নান করাইনি ওকে। এই জন্য ও ভীষণ কান্না, বলে ভাত খাবো না, ঘুমাবো না, পড়তে বসবো না, আমাকে কেন স্নান করাওনি, আমি পুজো দিতে পারলাম না, কেন আমাকে স্নান করাওনি। ও বিকেল 4টা বাজে তখনও বলে আমি এখন স্নান করব, ঠাকুর ঘরে গিয়ে পুজো করব। আর টিউশনের মিস যখন আসে তখন মিসকেও বলে তুমি এখন কেন আসছো, আমি তো পড়বো না, আমি এখন স্নান করে পুজো দিতে যাব। আর একদিন পুজো দিতে না পারলে ও কান্নাকাটি শুরু করে দেয়। তো দুদিন পরে ও আজকে স্নান করলো, ঠাকুর ঘরে আসতে পেরে ও ভীষণ খুশি। তার মধ্যে ফ্রিজে দুধও ছিল, ওকে দুধ এনে দিলাম আমি। ও এখন জলের মধ্যে ঘি মধু মিক্সড করছে। বলছে ভোম ভোম ভোলে বাবা, জোরে বলো বাবা, সবাই শুনবে তোমার। ও একটা গেঞ্জি পরেছে, আরেকটা তোমরা দেখতে পাচ্ছ, ও একটা বাঘের ছালের প্যান্ট পরেছে। এই প্যান্টটা আমি ওকে বানিয়ে দিয়েছি, আমার নিজের হাতে তৈরি করা প্যান্টটা। ও একদিন ভীষণ কান্না, আর পাপাকে দোকানে ফোন করে বলে আমাকে বাঘের ছালের প্যান্ট এনে দাও। তো বাঘের ছালের প্যান্ট তো এরকম সবসময় পাওয়া যায় না, এক বিশেষ শ্রাবণ মাসেই পাওয়া যায়। তখন কী করবে, আর পাপা কাপড় এনেছে ঘরে, তারপরে সেই কাপড় দিয়ে আমি প্যান্ট বানিয়ে দিই ওকে। তো ধুতি পরেও পুজো দেয়, এই প্যান্টটা পরেও পুজো দেয়, ও বেশিরভাগ ধুতি পরেই পুজো দেয় কিংবা গামছা পরে পুজো দেয়। তো আজকে তো ধুতিটা ঠিক ধোয়া নেই, আর গামছাটাও ভিজা, সেই জন্য আমি বললাম ওকে প্যান্ট, এই বাঘের ছালের প্যান্টটা, আর তুমি একটা গেঞ্জি পরেই পুজো দাও। ও যে হাতে এখন মধু ঢালছে, মধুটা দিয়ে কি করবে, ও যে দেখো ওর কাম, ও এখন শিব ঠাকুরকে মধু মাখাচ্ছে। ওই বাবাধামের শুনেছে তো যে ঘি মধু ঠাকুরকে মাখায়, আর পাপার কাছে ও তাই শুনে শুনে যে এগুলো করে। তারপর হাতে আবার ঘিও ঢালছে, ঘিও মনে হচ্ছে মাখাবে, ওই যে ঘিও মাখাচ্ছে। ওই যে গোপাল ঠাকুরকে ফুল দিচ্ছে, এক হাতে ঘন্টা আর এক হাতে ফুল। এখন বউ কাকে দিবে, ওই পায়ের কালিমা এখানে যে শিব ঠাকুর আছে, শিব ঠাকুর একটা লক্ষ্মী, আর একটা কালী। বাবা আজকে তো এত জবা ফুল নেই, ওখানে যে ছোট ছোট লাল ফুলগুলো আছে ওগুলোই দাও তুমি। কথা ওর 4টা জবা ফুল লাগে, একটা দিবে হলো হনুমান ঠাকুরকে, একটা লক্ষ্মী ঠাকুরকে, একটা দিবে হলো মা কালীকে, আর একটা দিবে বাট ঠাকুরকে মানে শনি ঠাকুরকে। ওর কথা শোনো, ওর প্রচুর ফুল লাগে, আর অল্প ফুল হলে ও কান্নাকাটি শুরু করে দেয়, আর ফুল না হলে ওর ভালো লাগে না। আর ও কি করবে, পুজো দিবে তো এক জায়গায় বেশি করে ফুল দিয়ে দেয়, পরে অন্য ঠাকুরকে যে ফুল দিবে, ফুল না থাকলে ওর মন খারাপ হয়ে যায়। তখন বলে মা কোথাও থেকে আমাকে ফুল এনে দাও। দেখো ও এখন যে বাইরে শিব ঠাকুর আছে, আরেকটা আমাদের বড়, দেখো কি সুন্দর শিব ঠাকুর,
ও এখানে জল ঢালছে, তিস চুলে জল ঢালছে, এখন দুধ ঢালবে। দেখো দুধের ঘটে ও একটা বেলপাতাও দিয়ে নিয়েছে। আবার দেখো বলছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওর পুজো করতে খুব ভালোবাসে ও। এই যে ও আবার এখানে ঘি, দেখো ও কত সুন্দর করে পুজো দিচ্ছে। ঠাকুর যেন ওকে ভালো রাখে, ওকে যেন সুস্থ রাখে, ও যেন পড়াশোনায় অনেক বড় হতে পারে। আর আমি বেশি কিছু চাই না ভগবানের কাছে, এইটুকুই চাই, ও যেন সবসময় ভালো থাকুক। ওর সাথে কিছু বছর আগে একটা বড় ঘটনা হয়ে গেছিল, আমি এরপরে কোনো ভিডিওতে সেটা তোমাদেরকে শেয়ার করব। তোমাদের শুনলে চোখের জল চলে আসবে। দেখো বন্ধুরা, ও আবার বাইরের থেকে এসে চন্দন ঘষছে। ও এখন তুলসী লাগিয়ে, ও যে তুলসী তলায় যে ই আছে, রাধা গোবিন্দের মানে ফটো আছে যে ওখানে একটা লাগানো, ওই ওখানে আমি যে সকালে তুলসী দিয়েছি, ও এখন ওটা দেখে তুলসী দিবে ওখানে। দেখো ও কি করবে এখন। ও যে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে কিন্তু একটা রাধা গোবিন্দর ই আছে আর কি, ফটো আছে, ওই ওখানে ইসে করছে, তুলসী দিচ্ছে, আবার ফোটাও দিচ্ছে, চন্দন ঘষে এনেছে একটা প্লেটের মধ্যে। চন্দন তো আর ভালো করে ঘষতে পারে না, ও যেটুকুই হয় ওটুকুই ওর জন্য যথেষ্ট। হবে হবে তাড়াতাড়ি করো, বৃষ্টি পড়তেছে কিন্তু। এটা এটা রেখে দাও, দিয়ে দাও। বাহ, চন্দন দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দিল। পাঠ করে এখানে তাড়াতাড়ি ফুল দাও, ফুল দিয়ে ঘরে আস। আবার বা কি করবে ও, ওর মাথায় যে কত কিছু আসে বুঝতে পারি না আমি। বাহ, আবার জল দিয়ে ধুয়ে দিল ঠাকুরকে, মানে আর ফোটা দিতেও সময় লাগে না, আবার জল দিয়ে ঠাকুরকে স্নান করাতেও বেশি সময় লাগে না, আর এগুলোই ডিউটি। বুঝে এখন বললাম না আমি, সব ফুল এক জায়গায় দিয়ে দেবে এখন। ওখানে নেই তো তুলসী গাছ, নেই ওখানে ও তুলসী গাছের মাটি বলে, এই টপটার মধ্যে আগে তুলসী গাছ ছিল, তুলসী গাছটা এখন আমি ওই যে ওখানে লাগিয়েছি, ও কিন্তু মানে ফুল দিচ্ছে ওই গাছে। তো এখানে তো তুলসীটা নেই, দেখে কি হয়েছে, মাটিটা তো আছে, মাটিটার মধ্যে ফুল দিয়ে দিল। ওজে ও আসলো বাইরের থেকে, ওজে ঠাকুর নমস্কার দিতেছে, আর এইভাবে নমস্কার না দিলে আর ভালো লাগে না। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমার ছেলে কিভাবে ও প্রতিদিন পুজো দেয়, ওর প্রতিদিন এইভাবে পুজো দিতে হয়। তাহলে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো কমেন্ট করো, ভালো লাগবে কমেন্ট করলে, তাহলে আরো নতুন নতুন ভিডিও করতে মনে অনেক ইচ্ছাটা বেড়ে যায়। আর যারা নাকি আমার প্রথম ভিডিও দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখানেই আমার ভিডিওটি আমি শেষ করলাম, টাটা। আসছি বাবা।